বাংলা চলচ্চিত্রের অপু বিশ্বাস একটি প্রযোজনা প্রতিষ্ঠান অপু জয় প্রোডাকশন হাউজে নির্মিত হতে যাচ্ছে লাল শাড়ি। লাল শাড়ি সিনেমাতে অভিনয় করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সাইমন সহ আরও অনেকেই। এই ছবিটি থাকছেন তাঁত শিল্পকে কেন্দ্র করে। ছবির শুটিং আগামী নভেম্বরেই শুরু হতে যাচ্ছে। সেই ছবির শুটিংকে কেন্দ্র করেই তৈরি করা হচ্ছে নানান কলাকৌশলী। সেই ধারাবাহিকতায় লাল শাড়ি ছবির গানের কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। ছবির গানের কাজ করেছেন এই সময়ের তরুণ শিল্পী এবং বাংলার গায়ন থেকে উঠে আসা তিন তরুণদেরকেই নিয়ে আসা হল লাল শাড়ি সিনেমার গায়ক হিসাবে। ছবির পরিচালক বন্ধন বিশ্বাস জানিয়েছেন ছবিতে বিভিন্ন এই তরুণভাবে উদ্ভাবন হয়েছে বাংলার লাল শাড়ি ছবির গানগুলো এবং অনেক সুন্দর করে গেয়েছেন তারা। ছবির গানের পরিচালক থাকছেন ইমন শাহ। ইমন শাহ জানিয়েছেন তরুণদের নিয়েই আমাদের কাজটি অগ্রসর হবে এবং ওরা তিনজনই খুব ভালো গান গায়। ওদের কণ্ঠে জাদু আছে বলেই লাল শাড়ির ছবিতে ইমন শাহার পরিচালনায় গান গেয়েছেন রাসেল মিধা, জেসি মুশারফ এবং রাবেয়া সেতু।